Hi friends, I am Shwagata. Welcome back to my kitchen. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরষে পান্তা। খুবই ইজি একটি রেসিপি। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। রেসিপিতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নিত্য নতুন রেসিপিতে বেল আইকনটিকেও ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন। আমি দুটো বড় সাইজের পাবদা মাছ ভালো করে ধুয়ে মাঝখানে কেটে নিয়েছি। মাছগুলো এতই বড় যে আমার বানাতে যাতে সুবিধে হয় তাই আমি দুই টুকরো করে নিয়েছি। একটি কড়াই নিয়ে নিয়েছি, এতে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে এসছে, আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি তেলে দিয়ে দেবো। মাছগুলোর একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে নেব। বেশি ভাজবো না, কারণ এটা আমি সর্ষে দিয়ে তৈরি করব। সর্ষে দিয়ে তৈরি করা মাছ বেশি ভাজলে ভালো লাগে না। দুটো সাইডই মাছটার ভালো করে ভাজা হয়ে গেছে, ভালো করে মানে আমি বেশি ভাজিনি বললাম, হালকা ভেজেছি। এখন মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো ভাজার পর সেম কড়াইতে তেল রয়ে গেছে, আমি এতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এতে আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা ফুটে আসলে আমি এতে একটা বড় সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে নেব। টমেটোটা দিয়ে টমেটোটাকে হালকা আমি তেলে ভেজে নেব। আমি এখন 7টা কাঁচা লঙ্কা 2 টুকরো করে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দেব। টমেটো আর লঙ্কাটাকে আমি তেলে একটু ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসছে। আমি এখন 1 টেবিল স্পুন সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই সর্ষের পেস্টটা তেলে দিয়ে দেব। সর্ষের পেস্টটা আমি তেলে দিয়ে দিয়েছি, এখন সামান্য একটু সর্ষেটাকে কষিয়ে নেব। এতে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এখন সর্ষের এই পেস্টটাকে আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে 5 মিনিটের মতন কষাবো। সর্ষে বেশি কষাতে হয় না, সর্ষে বাটাকে বেশি কষালে সর্ষে তেতো হয়ে যায়, তাই আমি বেশি কষাবো না। 5 মিনিটের মতো তেলে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এতে আমি জল দিয়ে দেবো। সর্ষেটাকে আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, এখন এতে আমি জল দিয়ে দেব। এতে আমি 1.5 কাপ জল দেব, কারণ গ্রেভিটা শুকনো শুকনো হবে, ঝোল হবে না এটা, তাই আমি 1.5 কাপ জল দেব। জাস্ট মাছটা ফোটার জন্য যেইটুকু জল দরকার সেইটুকুই জল দেব। ঝোলটা ফুটে এসছে, এখন এতে ভেজে রাখা পাবদা মাছগুলো আমি একে একে দিয়ে দেব। আমি এখন 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দেব। দেখুন ঝোলটা পুরোপুরিভাবে তৈরি হয়ে এসছে, গ্রেভিটা আমার এইটুকুই শুকনো হবে, এর থেকে বেশি শোকাবো না আমি, এইটুকুই ঝোল থাকবে। সর্ষে পাবদা আমার তৈরি হয়ে গেছে, এখন এতে আমি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এতে যে কোনো সর্ষের রান্নাতে ঠিক নামানোর আগ মুহূর্তে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে সর্ষের ফ্লেভারটা আরও বেশি ভালো বের হয়। তৈরি হয়ে গেছে সর্ষে পাবদা। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি সর্ষে পাবদা। পাবদা মাছ এমনিতেই খেতে খুব টেস্টি, তারপর যদি সর্ষে দিয়ে তৈরি করা যায় তাহলে অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটিকেও ক্লিক করতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।